بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিনে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ শান্তির ধারা বর্ষিত হোক আমাদের নবী মানব জাতির একমাত্র মডেল যে নবীর অনুসরণ ব্যতীত কোনো ব্যক্তি নাজাতের আশা করতে পারে না সকল নবীর শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং আমার দিনী ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা আজকের জুমার খুতবা আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের সকলেরই সুপরিচিত একটি সূরা সূরাতুল ফাতিহা সেই সূরা নিয়ে এই সূরাটির সংক্ষিপ্ত তাফসীর এর গুরুত্ব মাহাত্ম্য
সম্পর্কে আমি আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিমের যে সমস্ত সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই সূরাগুলি দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে মাক্কি সূরা, আরেকটি হচ্ছে মাদানী সূরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে মাক্কি জীবনে যে সূরাগুলি নাজিল হয়েছিল সেই সূরাগুলিকে মাক্কি সূরা বলা হয়, আর তিনি হিজরতের পরে যে সূরাগুলো নাজিল হয়েছিল সেই সূরাগুলোকে মাদানী সূরা বলা হয়। কুরআন করিমের সূরা ফাতিহা মাক্কি সূরা সমূহের মধ্যে একটি সূরা। এই সূরাটির গুরুত্ব এবং মাহাত্ম্য এতটাই বেশি যে যদি কোনো ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে থাকে তাহলে সে হয়তো স্মরণ করতে পারবে না কোন দিন সেই সূরা মুখস্থ করে। কোন হুজুরের কাছে, কোন মুআল্লিমের কাছে তাকে এই সূরাটি পাসওয়ার্ড শেখার প্রয়োজন হয় না। কোন ব্যক্তি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে অটোমেটিক সে সূরাটা মুখস্থ হয়ে যায় তার, কারণ এই সূরাটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য, মানব জাতির জন্য হাদিয়া। এই কারণে হয়তো আমরা বলতে পারবো না যে কোন দিন এই সূরাটি আমি মুখস্থ করেছিলাম, মুখস্থ হয়ে গেছে এমন একটি সূরা। এই সূরাটি ব্যতীত সালাত সিদ্ধ হচ্ছে না। এই সূরা কোরআনুল করিমের শুরুতে নিয়ে আসা হলো, এই সূরাটির মাধ্যমে কোরআন শুরু হলো লিখতে এবং পড়তে। এমন একটি সূরা আমরা প্রতিদিন, কোন মুসলিম যদি অন্তত ফরজ সালাত আদায় করে তারপরেও তাকে এই সূরাটি দিবারাত্রিতে 17 বার পড়তে হবে। 5 ওয়াক্ত সালাতে ফরজ রাকাত সংখ্যা 17, এই 17 বার তাকে এই সূরাটি পড়তে হবে। আমরা 17 বার সূরাটি পড়ি, এছাড়াও আরো নফল, তাহাজ্জুদ, বেতে কত সালাত সব মিলে কতবার শুনি, কতবার পড়ি, কিন্তু কখনো আমাদের মাঝে কোনো বিরক্তি কাজ করে না। মনে হয় যতই পড়ি ততই ভালো লাগে, যদি ভালো কালির মুখে তেলাওয়াত শুনি তাহলে আরো ভালো লাগে। কি আছে সূরাটির মধ্যে? আমরা অনেকেই সূরাটির অনুবাদ জানি, অর্থ জানি, কেউ হয়তো সূরাটি সম্পর্কে কিছু আলোচনা অনেক শুনেছি। আজকে আমরা একটু বিস্তারিত পরিসরে একটা আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, কোরআনুল করিমের যে সূরাগুলো রয়েছে তার মধ্যে আমরা জানি সবচেয়ে বড় সূরাটার নাম হচ্ছে সূরাতুল বাকারা, সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার। সূরা বাকারা, আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনাম, সূরা আনফাল এভাবে ধারাবাহিকভাবে বড় থেকে সূরা থেকে চলে গেলে, কিন্তু সূরা বাকারা এত বড় একটা সূরা, ওর শুরুতে আবার একটা ছোট্ট হাফ পৃষ্ঠার একটা সূরা নিয়ে আসা হলো, তার নাম সূরাতুল ফাতিহা। আপনারা জানেন আমরা যারা বই পুস্তক পড়ি দেখি যে যত বড় বই লেখুক, যত বড় কিতাবই লেখুক, কিতাবের শুরুতে উনি একটা ভূমিকা লেখেন, একটা ইন্ট্রোডাকশন, একটা ভূমিকা লেখে। সেই ভূমিকার মধ্যে, সেই হাজার পৃষ্ঠার বইয়ে তিনি কি বলতে চান, কি বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন, এই হাজার পৃষ্ঠার কিতাবটা সার কথা তিনি ভূমিকাতে আলোচনা করেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল কোরআন 6000-এর অধিক আয়াত, 14টি সূরা, 30 পারা, কতগুলো পৃষ্ঠা মিলে 114টি সূরা, এই বিশাল
একটা গ্রন্থ, একটা কিতাব, এর শুরুতে অবশ্যই একটা ভূমিকার প্রয়োজন আছে, আর সেই ভূমিকাটি হচ্ছে সূরাতুল ফাতিহা। বলুন সুবহানাল্লাহ। তার মানে হলো যে সমস্ত কোরআনে আল্লাহ তাআলা কি বলতে চাচ্ছেন, তার বক্তব্যটা কি, তার বিষয় কি, এ সম্পর্কে তিনি আলোচনা করেছেন সূরা ফাতিহার মধ্যে। এর জন্য ওলামায়ে কিরাম সূরা ফাতিহার ব্যাপারে একটা মন্তব্য করেছেন। তারা বলেছেন যে যত আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল, সমস্ত আসমানি গ্রন্থগুলোর সার কথা রয়েছে কোরআনুল কারীমের মাঝে, আর কোরআনুল কারীমের মূল আলোচনা সার নির্যাস রয়েছে সূরা ফাতিহার মাঝে। বলুন সুবহানাল্লাহ। আর সূরা ফাতিহার সার কথা রয়েছে সূরা ফাতিহার একটি আয়াতের মাঝে, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই একটি আয়াতের মাঝে সূরা ফাতিহার সার কথা, আর একটি সূরার মাঝে কোরআনের সার কথা, আবার একটি কিতাব কোরআনের মাঝে সমস্ত আসমানি গ্রন্থের সার কথা রয়েছে। কোরআনুল কারীম সূরাতুল ফাতিহা সূরাটির মধ্যে সাতটি আয়াত, একটি রুকু, এবং 113টি হরফ, তৎসঙ্গে 25টি শব্দ নিয়ে একটি সূরা, তার নাম ফাতিহা। সাতটি আয়াত, একটি রুকু, 25টি কালিমা এবং 113টি হরফ মিলে একটি সূরা, তার নাম সূরাতুল ফাতিহা। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি মক্কায় নাজিল হয়েছিল না মদিনায়, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন মক্কায়, কেউ বলেছেন মদিনায়। তবে হতে পারে একবার মক্কায় একবার মদিনায় দুইবার নাজিল হতে পারে, সর্বশেষ সেটা ফল কথা। তবে আমরা যে কোরআনগুলো পড়ি সে কোরআনে আমরা দেখবো সূরা ফাতিহা মক্কিয়া লেখা রয়েছে, সমস্যা নেই। এই সূরা ফজিলত সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, আমি আপনাদেরকে দুই একটি হাদিস শোনাবো, এরপর আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ। সূরাতুল ফাতিহা, এই সূরার ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই বিন কাব নামক একজন সাহাবীকে বললেন, ইয়া উবাই, আতুহিব্বু আন উআল্লিমাকা সূরাতান? উবাই, তুমি কি চাও যে আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব, এমন একটি সূরা তোমাকে শিখাবো? লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ যাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহু, যে সূরার মতো কোন সূরা তাওরাতে নাজিল হয় নাই, যাবুরে নাজিল হয় নাই, ইনজিলে নাজিল হয় নাই, এমনকি কোরআনেও নেই, ওই সূরার মতো সূরা, এমন একটি সূরা আমি তোমাকে শিক্ষা দিব? উবাই বিন কাব বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বললেন, কাইফা তাকরাউস সালাহ, যে তুমি যখন সালাত শুরু করো কিভাবে শুরু করো? তিনি বললেন, আমি সালাত শুরু করলে তো সূরা ফাতিহার মাধ্যমে শুরু করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাযী নাফসী বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিজ যাবুরি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা, সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন, এই সূরা এমন একটি সূরা, লাম ইয়ানজিল ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিল ওয়ালা ফিজ যাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলুহা, এই সূরার মতো কোন সূরা তাওরাতে নাযিল হয় নাই, যাবুরেও নাযিল হয় নাই, ইনজিলেও নাযিল হয় নাই, এমনকি কোরআনুল কারীমেও এই সূরার মতো সূরা নাই। বলুন সুবহানাল্লাহ। এখানে রয়েছে সাতটি আয়াত যেটা বারবার পাঠ করা হয়, আল কোরআনুল আযীম আল্লাযী উতীতুহু, রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন 2875 নম্বরে। সম্মানিত উপস্থিতি, এই তিরমিজি শরীফের এবং আবু দাউদের এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে যে সূরা ফাতিহা এমন একটি সূরা, এই সূরার মতো সূরা ইতিপূর্বে কোনো কিতাবে নাযিল হয়নি,
এমনকি কোরআনুল কারীমেও এই সূরার মতো সূরা নেই বলে সুবহানাল্লাহ। আরেকটি হাদিস সূরা ফাতিহার ফজিলত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন بينما جبريل قاعد عند النبي صلى الله عليه وسلم يقول جبريل امين الله النبي নিকটে বসেছিল। আমরা জানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মানুষের রূপ ধারণ করে আল্লাহ রাসূলের কাছে আসতেন। ঠিক এমন একটি ঘটনা জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে বসেছিল, সামিআ লাকীযাম মিন ফাওকিহি, হঠাৎ উপরে একটা বিকট আওয়াজ হলো, আওয়াজ তিনি শুনলে ফারাফা রাসহু, আল্লাহর নবী মাথাটা উপর দিকে করলেন, এত আওয়াজ কিসে? জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ হাযা বাবুন মিনাস সামা ফুতিহাল ইয়াউম, এই যে আপনি একটা আওয়াজ শুনলেন এই আওয়াজটি হচ্ছে আসমানের একটি দরজা, যে দরজাটি আজকে খোলা হলো, আজকের পূর্বে এই দরজাটি কখনো খোলা হয়নি, আজকে আজই এই দরজাটি খোলা হলো। ফানাযালা মিনহু মালাক, অথবা ওই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। জিবরিল আমিন এবার বললেন ইয়া রাসূলুল্লাহ এই যে ফেরেশতাটা দেখতেছেন হাযা মালাকুন নাযারা ইলাল আরদ, ইনি এমন একজন ফেরেশতা নাযারা ইলাল আরদ যিনি পৃথিবীতে অবতরণ করলেন, লাম ইয়ানজিল কাতু ইল্লাল ইয়াউম, আজকের পূর্বে ইনি কখনো পৃথিবীতে নাযিল হন নাই বলে সুবহান, আসমানের ওই দরজা যেটা আজকের পূর্বে কখনো খোলা হয়নি, আর এমন একজন ফেরেশতা আসলেন ওই দরজা দিয়ে যে দরজা যে ফেরেশতা ইতিপূর্বে কখনো পৃথিবীতে আসেনি। আসসালামা, এবার ফেরেশতা এসে আল্লাহ রাসূলকে সালাম করলে, সালাম জানালে, অকাল এবং বললে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি একটু ব্যতিক্রম ভাবে এমন দরজা দিয়ে যে দরজা কখনো খোলা হয়নি, আর আমি এমন একজন ফেরেশতা যে কখনো আমি পৃথিবীতে আসিনি, আজকে এসেছি আপনার কাছে, আবশির বিনুরাইনি, আপনাকে আমি দুটি শুভ সংবাদ দিতে চাই, সেই সুসংবাদের জন্য আপনার কাছে এসেছি, উতিতাহুমা লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, যে দুটি জিনিস যে দুটি শুভ সংবাদ আপনাকে দেওয়া হয়েছে, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবীকেই দেওয়া হয়নি, সে দুটি কি? একটি হচ্ছে ফাতিহাতুল কিতাব, একটি হচ্ছে সূরাতুল ফাতিহা বলুন সুবহানাল্লাহ, আরেকটি হচ্ছে খাতিমু সূরাতিল বাকারা, আরেকটি হচ্ছে সূরা বাকারার শেষের দুইটি আয়াত, সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষের দুইটি আয়াত। এই দুটি নূর নিয়ে এই দুটি জ্যোতি নিয়ে আমি আগমন করেছি আপনাকে শুভ সংবাদ দেওয়ার জন্য, এই দুটি জিনিস আপনাকে দান করা হয়েছে, লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে কোন নবীকে এটা দেওয়া হয়নি, সুতরাং লান তাকরা বিহরফিন মিনহুমা ইল্লা উতিতাহু, আপনি এই দুইটি যে হরফেই পাঠ করেন যাই পাঠ করেন তেলাওয়াত করেন এর বিনিময়ে আপনাকে দেওয়া হবে বলুন সুবহানাল্লাহ। মুসলিম এটা মুসলিম শরীফের হাদিস, এই হাদিস থেকেও সূরা ফাতিহার একটা ফজিলত প্রমাণিত হয়, আকস্মিকভাবে কিভাবে একটা শুভ সংবাদ নিয়ে আসলেন ফেরেশতা এই হাদিস প্রমাণ করছে। এই দুটি হাদিস সূরা ফাতিহার ফজিলতের উপরে সম্মানিত উপস্থিতি এ দুটি আমাদের জন্য যথেষ্ট, হাদিস দুটি সহি। এবার আমরা আরেকটু সামনের দিকে আগাই, সূরা ফাতিহা আমরা একটা নাম জানি যে এর নাম সূরাতুল ফাতিহা, কিন্তু হাদিসে এবং বিভিন্ন কিতাবে বা এই সূরার গুরুত্ব মাহাত্ম্য অর্থ সব কিছু বিশ্লেষণ করে এই সূরার অনেক নাম পাওয়া গিয়েছে, প্রায় তার সংখ্যা দাঁড়াবে পঁচিশের অধিক, সূরা ফাতিহার নাম পঁচিশের অধিক। সুতরাং এই সূরার এত নাম এটাই প্রমাণ করে যে সূরাটি কত গুরুত্ব কত ফজিলত কত মাহাত্ম্য। আমি আপনাদেরকে প্রত্যেকটা নামে বিশ্লেষণ করতে পারবো না, শুধু নামগুলো একটু শুনিয়ে দিচ্ছি,
কারণ আমাদের অনেক আলোচনা সামনে রয়ে গিয়েছে। একটি নাম হচ্ছে সূরাতুল হামদ, প্রশংসার সূরা, কারণ এই সূরার মধ্যে আল্লাহর প্রশংসা করা হয়েছে। আরেকটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, কিতাবের ভূমিকা, কারণ এই সূরাটি দিয়ে কিতাব আরম্ভ করা হয়েছে। আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব, এটা হচ্ছে কিতাবের মা, সূরাতুস সালাহ। আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাহ, আরেকটি নাম উম্মুল কোরআন, আরেকটি নাম সূরাতুল মাসানি, আরেকটি নাম হচ্ছে আল কোরআনুল আজিম, আরেকটি নাম সূরাতুস শিফা, শিফার সূরা। এই সূরা দিয়ে যে কোনো ব্যক্তি যে রোগে আক্রান্ত হোক না কেন, মানে বিশ্বাস নিয়ে যদি সে এই সূরা দিয়ে এই সূরা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা চাইলে তাকে শিফা দান করবেন বলে সুবহানাল্লাহ। আরেকটি নাম হচ্ছে সূরাতুর রুকাইয়া, ঝাড়ফুঁকের সূরা, এই সূরা দিয়ে ঝাড়ফুঁক করা হয়, সব রোগের শিফা এই সূরার মধ্যে ঝাড়ফুঁক। সূরাতুল আসাস, ভিত্তির সূরা। আরেকটি হচ্ছে সূরাতুল ওয়াফিয়া, পরিপূর্ণ সূরা। আরেকটি সূরাতুল কাফিয়া। এই 12টি নাম তাফসীরে কুরতুবীতে বর্ণনা করা হয়েছে প্রথম খণ্ডে 116 পৃষ্ঠায়। এই নামগুলো হাদিস থেকে নেওয়া হয়েছে যে সূরা ফাতিহার এগুলি নাম। এছাড়া আরো কিছু নাম, আরেকটি নাম হচ্ছে সূরাতুল মাসআলা, কারণ এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া হয়। আরেকটি নাম সূরাতুশ শুকুর, এই সূরার মধ্যে আল্লাহর শুকরিয়া করা হয়েছে। আরেকটি নাম সূরাতুল মিন্না, এই সূরাতে আল্লাহর অনুগ্রহ। আরেকটি নাম হচ্ছে সূরাতুল মুনাজাত, এই সূরার মাধ্যমে আল্লাহর কাছে মুনাজাত করা হয়। আরেকটি নাম সূরাতুত তাকবীর, এই সূরায় বান্দা নিজেকে আল্লাহর কাছে সঁপে দেয়। আরেকটি নাম সূরাতুন নূর, মানে এই সূরাটি হচ্ছে একটা জ্যোতি। আরেকটি নাম হচ্ছে সূরাতুদ দোয়া, মানে দোয়ার সূরা, আহ্বানের সূরা সূরা। আরেকটি নাম আলহামদুল উলা, আলহামদুল কুবরা, ইলমুল ইয়াকিন, সূরাতুল ফাতিহা, সূরাতুল কানজ, ফাতিহাতুল কোরআন, সূরাতুস সওয়াল, সূরাতুর রাকিয়া, এইভাবে প্রায় 27টি নাম উল্লেখ করা হলো। এই একাধিক নাম, যার নাম বেশি হওয়াটাই প্রমাণ করে যে এই সূরার ফজিলত, গুরুত্ব এবং মাহাত্ম্য। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা একটু আরো সামনের দিকে বাড়বো। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন খুব সংক্ষেপে, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও, সরল সঠিক পথ দেখাও, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সকল লোকের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো, ওয়াইল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বালিন, তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। এই অনুবাদ আমরা মোটামুটি সকলেই জানি, সূরা ফাতিহার অনুবাদ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাচ্ছেন এখানে, আমরা একটু তাফসীরের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, আলহামদু এই হামদের সূরতে একটা আলিফ লাম আছে, যার আরবি গ্রামার বুঝবে, এই জন্য কোরআন হাদিস বুঝতে হলে আরবি বোঝার বিকল্প নাই, আরবি জানতে হবে। আলহামদুর সূরতে যে একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে বলা হয় আলিফ লাম ইস্তিগরাকী, মানে এমন আলিফ লাম, এই আলিফ লাম আসার কারণে আলহামদু সমস্ত প্রশংসা, প্রশংসা বলতে যা বোঝায় আসমান সৃষ্টি করেছেন তিনি, জমিন সৃষ্টি করেছেন তিনি, আসমান জমিনের মাঝে যা কিছু দেখতে পাই সব সৃষ্টি করেছেন তিনি, আমাদেরকেও সৃষ্টি করেছেন তিনি, এই নদী পাহাড় পর্বত নদী নালা খাল বিল সব কিছুর স্রষ্টা যিনি, এই সব কিছুর জন্য একটা প্রশংসা পাওয়ার কথা, প্রশংসা পাওয়ার হকদার, তাই সমস্ত প্রশংসা, প্রশংসা বলতে যা আছে সব প্রশংসা লিল্লাহি, কার জন্য, আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে সর্বপ্রথম বান্দাদেরকে শিখাচ্ছেন যে বান্দা আমার অনেক নাম আছে, নামের মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহ, একটা নাম কি আল্লাহ, এটাই হচ্ছে তার সত্তাগত নাম, এছাড়া আর অনেক নাম আপনি পাবেন, সব হচ্ছে তার গুণবাচক নাম, কিন্তু তার মূল নাম, সত্তাগত নাম হচ্ছে কি আল্লাহ। শুরুতে আল্লাহ তাআলা এটা দিয়ে শুরু করেছে, কি বলছেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা লিল্লাহর জন্য, আল্লাহ তাআলার জন্য, রব্বিল আলামিন যে আল্লাহ, আগে আল্লাহ বলল, আল্লাহর আসল নামটা শুনিয়ে দিল,
এরপর আল্লাহ বলছেন রব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। রব্বিল আলামিন, আলাম মানে একটা জগৎ, এখানে জমা ব্যবহার করা হয়েছে বহুবচন আলামিন। যত জগৎ আছে, এই জিন জগৎ, ইনসান জগৎ, শয়তান জগৎ, ফেরেশতা জগৎ, উদ্ভিদ জগৎ, সৌর জগৎ, মৎস্য জগৎ, প্রাণী জগৎ, যত জগৎ আমাদের চোখের সামনে আর আমাদের অগোচরে আছে, সমস্ত জগতের রব যে আল্লাহ, তার জন্য সমস্ত প্রশংসা। এবং সুবহানাল্লাহ, আর রহমানির রহিম, যিনি রব, এটা হচ্ছে তার গুণবাচক নাম। আগে একটা মূল নাম তিনি উল্লেখ করলেন, এরপরে রব উল্লেখ করলেন, এরপরে বলছেন আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, রহমান রহিম, এই দুটাও তার গুণবাচক নাম। আমরা বিভিন্ন কিতাবে দেখতে পাই এর অর্থ করা হয়েছে রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু। আচ্ছা বললেন তো দুটার মধ্যে কোনো পার্থক্য আছে? পরম করুণাময় অসীম দয়ালু একই কথা। এই জন্য আরবি আপনাকে জানতে হবে রহমান আর রহিমের মাঝে কিন্তু পার্থক্য আছে। আমরা বাংলা এটা বুঝতে পারব, কিন্তু আরবিতে পার্থক্য আছে। পার্থক্য কি? রহমান, খেয়াল করুন, খুব খেয়াল করুন, রহমান এর মাঝে হরফ আছে পাঁচটা, র, হা, মিম, আলিফ, নুন, রহমান পাঁচটি হরফ। আর রহিমের মাঝে র, হা, ইয়া, মিম, রহিম হরফ আছে চারটা, রহমানের মাঝে পাঁচটি হরফ, রহিমের মাঝে চারটি হরফ। একটি উসুল হচ্ছে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। কোন শব্দের ভিত্তি যদি, কোন শব্দের হরফ যদি বেশি হয়, তাহলে ওই শব্দটা অর্থ বেশি প্রদান করে। তার মানে হচ্ছে রহমানের মাঝে দয়া বেশি রহিমের চাইতে। রহমান আল্লাহ তাআলা দুনিয়াতে, আর রহিম হলেন তিনি আখেরাতে। কারণ দুনিয়াতে রহমান তিনি, এই জন্য আমরা দেখি কত মানুষ আল্লাহর নাফরমানি করছে, বলে দিচ্ছে দেয়ার ইস নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করেছে, নিজে আল্লাহ পর্যন্ত দাবি করেছে, এরপরে আল্লাহ তাকে না খাইয়ে মারেননি, মেরেছেন, পৃথিবীতে বসবাসের সুযোগ দিয়েছেন। কারণ তিনি রহমান, সবার প্রতি তার দয়া, সকলকেই তিনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, কোনো সমস্যা নেই। কিন্তু রহিম তিনি আখেরাতে, এই রহিম আখেরাতে দয়া একটু কম, কারণ এখানে তিনি সবার প্রতি দয়া করেন। আল্লাহ বলছেন কোরআনে, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আল্লাহ তাআলা মুমিনদের প্রতি রহিম। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহিম হয়ে কেবলমাত্র যারা মুমিন তাদেরকেই রহম করবেন, দয়া করবেন। বলুন সুবহানাল্লাহ, সেদিন দয়া সবার জন্য হবে না। এই জন্য রহমানের মাঝে রহমত বেশি রহিমের চাইতে। আল্লাহ তাআলা রহমান দুনিয়াতে, আর রহিম তিনি আখেরাতে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, মানে কিয়ামত দিবসের মালিক। তার মানে আরো যে দিনগুলো আছে এগুলো কি তিনি মালিক নন? আজকে যে দিনটা গেল এটা মালিক তিনি না? গতকাল যে গেছে আবার আগামীকাল আসবে, এই দিনের মালিক কে? তিনি বললেন যে ওই দিনের মালিক তিনি, তার মানে এই দিনগুলোর মালিক তিনি নন? বিষয়টা এরকম না। মালিক ইয়াউমিদ্দিন বলার মাধ্যমে আজকে দেখেন, এর আগের যে সরকার ছিল আমরা বলতাম এটা খালেদার যুগ, বর্তমানে বলি এটা হাসিনার যুগ, তার আগে ছিল আবার এর সাথে যুগ, এরপরে ছিল, এর আগে ছিল মুজিবের যুগ, তারপরে ছিল জিয়ার যুগ। মানে যুগকে আমরা কোন ব্যক্তির দিকে নিষ্পাত করতেছি, মানে হচ্ছে উনি যেভাবে চালাচ্ছেন ঠিক সেভাবেই চলছে। কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন এমন আসবে যে দিনটার নাম হচ্ছে ইয়াউমুদ্দিন, বিচার দিবস। সেই দিনে কেউ নিজেকে মালিক দাবি করতে পারবে না, সেই দিনের মালিক কে? আল্লাহ। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বার ওয়াইনাল মুতাকাব্বিরুন, কোথায় সে জাব্বার মুতাকাব্বির, কোথায় সে দাম্ভিক শাসকেরা, কোথায় সে রাজা বাদশারা যারা দুনিয়াতে নিজেকে বাদশা দাবি করেছিল, রাজত্বের দাবি করেছিল, নিজে গদি পেয়ে কোরআন হাদিসের বিধানগুলোকে পদদলিত করেছে,
আমার দিনকে অপমান করেছে, আমার বিধানকে যারা অপমান করেছিলে, নিজেরা নিজেদের যুগকে নিজেদের বলে দাবি করেছিলে, আজকে কোথায় তারা? আইনাল জব্বার মাইনাল মুতাকাব্বির আইনাল মুলকুল ইয়াউম লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্বকার সেই দিন একচ্ছত্র মালিক কে হবে? আল্লাহ। এই জন্য তিনি বলছেন মালিক ইয়াউমিদ দিন, ওই দিনের মালিক কিন্তু আর কেউ হবে না, কোন খাজাবাবা খাজাবাবা কোন এমপি মন্ত্রী কার কোন ক্ষমতা থাকবে না, ক্ষমতা কার? আল্লাহ। এই জন্য মালিক ইয়াউমিদ দিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার পাঁচটা নাম উল্লেখ করেছেন, কয়টা? পাঁচটা। একটা উল্লেখ করেছেন আল্লাহ, আরেকটি হচ্ছে রহমান রহিম মালিক, কয়টা হলো? পাঁচটি নাম তিনি উল্লেখ করেছেন। পাঁচটির মধ্যে একটি হচ্ছে তার সত্তাগত নাম, আর বাকি চারটি হচ্ছে তার গুণবাচক নাম। এগুলো তার গুণ, তিনি রহমান, তিনি রহিম, তিনি মালিক, তিনি রব, এগুলো তার গুণ। এই জন্যই মানুষ যখন কবরে যাবে তাকে তিনটা প্রশ্ন করা হবে। একটা প্রশ্ন কি? প্রথম প্রশ্নটা কি হবে? মান রব্বুক, তোমার রব কে? বলো দেখি, মান রব্বুক, তোমার রব কে? আল্লাহ। মুসলিম কোরআন পড়বে, শুরুতে যে সূরাটা পাবে সূরার নাম সূরা ফাতিহা, ফাতিহা পড়তে শুরুতে দেখবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই তো রব, আল্লাহ পেয়ে গেলাম। সুতরাং কবরে গিয়ে তার জবাবটা সে সহজেই দিতে পারবে, এই তো পড়েছিলাম কোরআনে রাব্বিল আলামিন, জগৎসমূহের রব যদি আল্লাহ হয় তাহলে আমার রব তো তিনি। বান্দা কি জবাব দিবে? রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। এগুলো ওয়াজ আপনারা অনেক শুনেছেন। দুই নাম্বার প্রশ্ন, তিন নাম্বার প্রশ্ন, মা দিন বা তোমার দিন কি? মান হাজার রাজুলিল্লাহি বয়সা বিকুম, দেখো এই লোকটাকে চেনা নাকি পিকচার দেখানো হবে? হ্যাঁ চিনি তো, এই লোকটা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ, আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনটে প্রশ্ন জবাব দিতে পারবে। এরপরে আরেকটা প্রশ্ন, কি প্রশ্ন? কিভাবে তুমি জানলে? কাইফা দারাইতা, তুমি কিভাবে জানলে যে আল্লাহ তোমার রব, তোমার দিন হচ্ছে ইসলাম, তোমার নবী হচ্ছে মুহাম্মদ, কিভাবে জানলে? কি বলবে? আরাতু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ওয়া আমানতু বিহি, ওই কিতাবের উপরে ঈমান এনেছি, ওয়া আলিমতু ফিহি, আর সেখানে আমি জেনেছি যে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার দিন ইসলাম এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও যুবক ভাইরা, জীবনের শুরু থেকে আজ পর্যন্ত অনেক কিতাব পড়েছেন, আপনার বাড়িতে গেলে বড় একটা সেলফ দেখা যাবে, আপনার বাড়িতে বড় একটা টেবিল ভর্তি কত বই, অনেক বই আপনার বাড়িতে আছে, অনেক কিতাব আপনার বাড়িতে আছে, কিন্তু একটি কিতাব আপনার বাড়িতে নাই, সেই কিতাবটার নাম কি? কিতাবটার নাম কোরআন, আপনার বাড়িতে নাই। আফসোস, মুসলিমের বাড়িতে কোরআন নাই, এরকম বাড়ি আছে না নাই? আছে, যে বাড়িতে কোরআন খুঁজে পাওয়া যাচ্ছে না, এমন মুসলিমের বাড়ি পাওয়া যাবে যে বাড়িতে পাঁচটা মেয়ে আছে একজন স্ত্রী, কিন্তু একটা বোরকাও পাওয়া যাচ্ছে না, এরকম বাড়ি আছে না নাই? এরকম অনেক বাড়ি আছে যে বাড়িতে দশ জন মুসলিম বসবাস করে, কিন্তু একটা কোরআন মাজিদ তার বাড়িতে পাওয়া যাচ্ছে না, অথচ ছেলে ডক্টরেট করেছে, মেয়েও ডক্টরেট করেছে, কত কিতাব জীবনে পড়েছে তারা, হয়তো সমস্ত কিতাবগুলো একত্র করলে হয়তো একটা লাইব্রেরি হয়ে যাবে, কিন্তু একটি কিতাব পড়ার ভাগ্য তার হয়নি, সে কিতাবটার নাম কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আফসোস, কবরে যখন প্রশ্ন করা হবে তো বলবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানি না, আল্লাহ কিছু জানি না। কেন জানো না? তোমার সোর্স অফ নলেজ, জ্ঞানের যে উৎস, সেই উৎসটাই তুমি পড় নাই। অনেক কিতাব পড়েছিলাম কিন্তু একটা কিতাব পড় নাই, যে কিতাবটা হচ্ছে তোমার জ্ঞানের উৎস, কিতাবটার নাম কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, এটাই তুমি পড়বে। অনেক ইলম অর্জন করেছো তারপরেও তুমি প্রশ্নের জবাব দিতে পারছো না, মাত্র তিনটা প্রশ্ন পারছো, কারণ কিতাব পড় নাই। সব প্রশ্নের জবাব দিয়েছো, অ্যান্সার করেছো পৃথিবীতে, কিন্তু তিনটি জবাব দিতে পারলে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য।
এই দেখেন আয়াতটার মধ্যে সব কথা রয়ে গেছে। সূরা যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বরে আল্লাহ বলেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এক সবারই মুখস্থ, সবাই পড়ে, সবাই বলে, ইবাদত করে না। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন মানুষকে সিফ আমি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি, সেই উদ্দেশ্যটা নাম কি? ইল্লা লিয়াবুদুন, তা আমার ইবাদত করবে। এখানে আল্লাহ বলেন ইয়াকা নাবুদু, বান্দা এই কথা বলো, ইয়াকা নাবুদু আমরা তোমার ইবাদত করি, ইয়াকা নাস্তাইন আর তোমার কাছেই সাহায্য চাই, এদের সিরাতাল মুস্তাকিম কি সাহায্যটা চাই? আল্লাহ গাড়ি চাই না, বাড়ি চাই না, ধন চাই না, দৌলত চাই না, সুন্দর স্ত্রী চাই না, নারী চাই না, একটি জিনিস চাই, সেটা হচ্ছে এদের সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একটা সিরাতাল মুস্তাকিম যেন আমাদেরকে দাও, কারণ পৃথিবীতে যদি আপনি সবকিছু পান, হেদায়েত যদি না পান, আপনার এই পাওয়ার কোনো মূল্য নাই। আর আপনি যদি হেদায়েত পান, সবকিছু থেকে বঞ্চিত হন, তারপরেও আপনি সাকসেসফুল, আপনি মিনাল মুফলিহিন, আপনি সফল কামদের অন্তর্ভুক্ত, বলুন ঠিক কিনা? এজন্য হেদায়েত, আল্লাহ তাআলা এখানে এই কথা বলেন নাই, ধন চাও, গাড়ি চাও, বাড়ি চাও, নারী চাও, মন্ত্রী হতে চাও, প্রেসিডেন্ট হতে চাও, এটা চাও, সেটা চাও, কিন্তু আল্লাহ বলেছেন বান্দা এই জিনিসটা আগে চাও, সিরাতাল মুস্তাকিম চাও, হেদায়েত চাও, কারণ এটা যদি তুমি পাও তাহলে কিন্তু তুমি আখেরাতে সুখী হবে, আর এটা যদি না পাও দুনিয়ার সব কিছু পেও এগুলো তোমার কোনো মূল্য থাকবে না। ব্যাখ্যা করতেছে বান্দা আল্লাহ, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তুমি যে রাস্তাটা দেখাবে আমাদেরকে সেই রাস্তাটা কেমন হবে, সেই পথটা কেমন? আল্লাহ সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটা দেখাও যে রাস্তার লোকদের প্রতি তুমি দয়া করেছি, অনুগ্রহ করেছি। তারা কারা? কোরআনুল কারীমে আল্লাহ তারা সেই বর্ণনাটা দিয়েছেন, ওই লোকগুলো কারা? ওই লোকগুলো আল্লাহ তারা বলছেন ওই লোকগুলো হচ্ছে মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, ইতে পূর্বে যারা নবী, সত্যবাদী, সালেহ সৎ লোক এবং শহীদ, এদের প্রতি আল্লাহ তারা অনুগ্রহ করেছিলেন। চার শ্রেণীর লোক, কয় শ্রেণী? চার শ্রেণী, নবী, সালেহ, সিদ্দিক এবং শুহাদা, এই চার শ্রেণীর লোকের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। বলা হচ্ছে আল্লাহ এই চার শ্রেণীর লোকেরা যেই রাস্তায় ছিল, যেই পথে ছিল, ওই পথে ওই পথটাই আমাদেরকে তুমি দেখাও। ওয়াইল মাগযুবি আলাইহিম আল-যালিন, আল্লাহ ওই পথটা দেখাবে না, কোন পথ? ওয়াইল মাগযুবি আলাইহিম, যেই পথে চলার কারণে লোকগুলো হয়েছিল অভিশপ্ত, আর এরা হচ্ছে ইহুদি। মাগযুব মানে রাখবেন মাগযুবি আলাইহিম, এরা হলো ইহুদ, কারণ এরা ইলম রাখত অনেক, আমল করত না, এই জন্য এরা হচ্ছে মাগযুব অভিশপ্ত। আর যালিন এরা হচ্ছে নাসারা খ্রিস্টান, এরা ছিল পথভ্রষ্ট, কারণ এলেন ছিল না, আমল করত ঘুরি ঘুরি, সে আমল গ্রহ করা তাদের বিধান বিধিবিধান মতো হতো না। এক শ্রেণীর লোক অনেক আমল করত কিন্তু এলেম ছাড়া, আরেক শ্রেণীর হুদ এদের অনেক এলেম ছিল কিন্তু আমল করত না, এই জন্য এরা অভিশপ্ত। আর যারা খ্রিস্টান এরা হচ্ছে পথভ্রষ্ট, আল্লাহ এদের পথ তুমি দেখাবে না। সম্মানিত উপস্থিত, এই ছিল এই সূরাটা সংক্ষিপ্ত একটা তাফসীর। এবার আসুন এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা যখন বললেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন, আল্লাহ ওই রাস্তাটা দেখাও যে রাস্তায় চলার কারণে তুমি তাদের প্রতি দয়া করেছি, তারা কারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ, চার শ্রেণীর লোক, চারটা। এখন যারা পীরপন্থী এরা বললো এই তো চার তরিকা পাওয়া গেল, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, এভাবে চারটা তরিকা এবার পাওয়া গেল। এই চার তরিকায় যারা চলেছে এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে। আর মাঝহাব পন্থীরা বললো এই তো চারটা মাঝহাব পাওয়া গেল, চার মাঝহাব এটা রাস্তা, তাহলে রাস্তা চারটা হয়ে গেল। আর যদি তরিকা চারটা নেন তাহলে আবার রাস্তা আবার চারটা হয়ে গেল, কিন্তু রাস্তা কয়টা লাগবে? এদের সিরাতাল মুস্তাকিম রাস্তা কিন্তু একটা লাগবে। সে রাস্তাটা কি হবে? এরা বুঝতে ভুল করেছে, কিন্তু কথাটা হচ্ছে আল্লাহ এমন একটা রাস্তা দেখাও ওই রাস্তা হবে বিশ্ব রোড। কি রোড? আপনারা জানেন ওই বিশ্ব রোডে আপনার মিনিবাসও চলে, কোসও চলে, ট্রাকও চলে, সিএনজি চলে, রিক্সা চলে, সাইকেল চলে, লেগুনাও চলে, সব কিছু ওই রাস্তা দিয়ে চলে। বলা হচ্ছে আল্লাহ এমন একটা বিশ্ব রোড তুমি আমাদেরকে দাও যে রাস্তা দিয়ে ওই নবীরা চলেছে,
সালেহীনরা চলেছে, সিদ্দিকরা চলেছে, সুহাদারা চলেছে, সবাই চলেছে, যে রাস্তাটা সোজা জান্নাতের দিকে চলে গেছে ওই রাস্তাটা তুমি আমাদেরকে দেখাও বলো সুবহানাল্লাহ। এই কথাটা বলা হচ্ছে, কিন্তু এখানে চার তরিকা চার মাযহাব বলা। এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে একটা মোনাজাত করলেন, কি করলেন? মোনাজাত। বলেন তো এটা মোনাজাত না? এটা কিন্তু মোনাজাত। এত বড় একটা দোয়া আল্লাহর কাছে করলেন, মোনাজাতের শেষে এখন কি হবে? আল্লাহ এত কিছু তোমার কাছে চাইলাম, হেদায়েত চাইলাম, সবচেয়ে বড় সম্পদ। এবার সূরা ফাতিহাটা যখন শেষ হলো, এবার আল্লাহ নবী বলছেন, এবার তোমরা বলো আমিন। কি বলো? আমিন। আর আমিন মানে কি? আমিন অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি কবুল কর। আল্লাহ এই এতক্ষণ দীর্ঘ মোনাজাত তোমার কাছে করলাম, এই মোনাজাতটা তুমি কি করো, কবুল করো। বলেন তো সূরা ফাতিহাটা আমি জোরে বললাম না আস্তে? জোরে। আর আমিনটা বলবো আস্তে, কি বলেন? সূরা ফাতিহাটা বললাম জোরে, আর আমিনটা বলবো আস্তে, তাই না? আল্লাহর নবী নিজেও কি করতেন? আজকে আফসোস হয় সহি হাদিস গুলোকে কিভাবে অস্বীকার করা হয়, নাকি মাঝহবের নামে আপনারা আমল না করেন। আমরা এই কথা বলি না যে কোনো ব্যক্তি যদি জোরে আমিন না বলে নামাজ হবে, এই ফতোয়া কেউ দেয়। কিন্তু যারা জোরে বলে তাদের প্রতি এত হিংসাটা কিসে? ব্যাপারটা কি, শুনতেই চায় না। আমিনের আওয়াজ শুনলে নাকি খুশু খুশু নষ্ট হয় নামাজে, অথচ আপনারা বুখারিতেই পাবেন, মুআল্লাক ইমাম বুখারি হাদিসটা এনেছেন, মুআল্লাক পাবেন। কি হাদিস এনেছেন? আব্দুল্লাহ ইবনে জুবায়ের সময় তেরালে মসজিদে এত জোরে আমিন বলা হতো, প্রথম কাতারে যারা থাকতো আল্লাহ রাসূলের আমিনের শব্দ শুনতে পেত। কেন? তাহলে যারা আজকে বলতেছে আমিন, তাদের প্রতি আমিন নিয়ে কত যে বাহাস হলো, কত যে কথা হলো। আমরা বলতে চাই যে আমিন যদি কেউ আসতে বলে তার নামাজ হবে না, এই কথা কেউ বলে না। কিন্তু আমিন জোরে বলার হাদিস আছে তো, আল্লাহ নবী বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছিলেন, অর্থাৎ কেউ যদি বলে তাহলে তাদের প্রতি কটাক্ষ করা, তাদেরকে নানান নামে অপবাদ দেওয়া, এটা যদি কেউ করে আমরা মনে করি এটা আসলে তাদেরকে অপবাদ দেওয়া না, বরং স্বয়ং আল্লাহ রাসূলের হাদিসকে অপবাদ দেওয়া। এজন্য এতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মোনাজাত করে শেষে আমরা বলবো আমি। আল্লাহ এই যে দীর্ঘ মোনাজাত, তুমি এই মোনাজাতটা কবুল করো আল্লাহুম্মা ইস্তাজিব। সম্মানিত উপস্থিতি, আলোচনা মাত্র শুরু, এখনো এই সূরার মধ্যে আরো কত কি যে এটা এখনো বলা হলো, সময় শেষ। এখন যতই ওয়াজ করি সবাই বিরক্ত হবে, অতএব সময়ের বেশি আমি আর কথা বলতে চাচ্ছি না। সম্মানিত উপস্থিত, কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কোরআনে যে আলোচনাগুলো করেছেন তিন, খেয়াল রাখবেন সমস্ত কোরআনে তিনটি বিষয়ে আলোচনা করা হয়েছে। কিছু আয়াত আপনি যদি একদিকে করেন তাহলে পাবেন সেই আয়াতগুলিতে তাওহীদ নিয়ে আলোচনা করা হয়েছে, আল্লাহর একত্ববাদের আলোচনা। এরপরে কিছু আয়াতকে যদি আপনি একদিকে করেন পাবেন সেখানে কেবল আহকাম নিয়ে, বিধি বিধান নিয়ে আলোচনা করা হয়েছে, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, জেরা করো না, ইত্যাদি এগুলো নিয়ে আলোচনা করা। তিন নম্বর, কিছু আয়াত যদি আপনি একদিকে করেন পাবেন সেখানে কেবলমাত্র কাসাস, অতীতে বিভিন্ন নবী রাসূলদের কিচ্ছা কাহিনী বর্ণনা করা হয়েছে। তো সমস্ত কোরআনের কয়টি বিষয়ে আলোচনা করা হয়েছে? তিনটি বিষয়, একটা হচ্ছে তাওহীদ নিয়ে, আরেকটি হচ্ছে আহকাম বিধিবিধান নিয়ে, আরেকটি হচ্ছে নবী রাসূলদের বিভিন্ন ইচ্ছা কাহিনী ইতিহাস নিয়ে। এই তিনটি বিষয়ে সমস্ত কোরআনের আলোচনা, সূরা ফাতিহাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটি বিষয়ে আলোচনা করেছেন। কোরআনের মাধ্যমে তিনি বোঝাতে চাচ্ছেন সমস্ত কোরআনের সার কথা যেন কোথায় আছে, সূরা ফাতিহার মধ্যে আছে। আমি এটা বলে শেষ করছি, কিভাবে? আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎসমূহের রব, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এই কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদ নিয়ে আলোচনা করেছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন,
আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এখানে আল্লাহ তাআলা আহকাম নিয়ে বিধিবিধান আলোচনা, যে আল্লাহ ইবাদত কার জন্য করবা? আল্লাহর জন্য। আর ইবাদত কি জিনিস? খালি নামাজ পড়া ঠিক না ভাই? নামাজ পড়াটা একটা ইবাদত তাই না? হজ করাটা ইবাদত, আর সুদ না খাওয়া এটা ইবাদত না? না এরকম না, ইবাদত বুঝতে আছে মুসলিম যদি ভুল করেছে। ইবাদত হচ্ছে সংক্ষেপ, ইবাদত হচ্ছে আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানা, এবং তা যা নিষেধ করেছেন তা বর্জন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন সেগুলো মানা, সমস্ত আদেশগুলিকে বাস্তবায়ন করা, আর নিষেধগুলো থেকে বিরত থাকা। তরিকাটা কার হবে? কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া? না, আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আদেশগুলো বাস্তবায়ন করা, এবং যা নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। কার তরিকা অনুপাতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুপাতে। এরই নাম হচ্ছে ইবাদত। এরই নাম কি? ইবাদত। আর আল্লাহ তাআলা এই ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। এরপরে সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, ওই সকল লোকের প্রতি অনুগ্রহ তুমি করেছিলেন, নবী, রাসূল, সিদ্দিক, সুহাদা, এক শ্রেণী, দুই মাকজুম, এরা হচ্ছে ইহুদি, তিন জাল্লিন, এরা হচ্ছে নাসারা। তাহলে কয় শ্রেণীর লোকের আলোচনা আল্লাহ করেছেন? তিন শ্রেণীর লোকের আলোচনা করেছেন। এক দল হচ্ছে আল্লাহ তাআলার বান্দা, আর দুই দল এরা পদভ্রষ্ট, ইহুদি এবং নাসারা। তাহলে এখানে কিন্তু আল্লাহ তাআলা ইচ্ছা কাহিনী বর্ণনা করলেন এই তিনটা দলের। এই জন্য সূরা ফাতিহার মধ্যে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে, তাওহীদ আছে, আহকাম আছে, এবং কসাস, কিচ্ছা কাহিনী, এটাও এর মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সূরা ফাতিহার আলোকে আমাদের জীবন গড়ার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।